বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে তথ্যপত্র চ্যাপ্টার, ষষ্ঠ শ্রেণীর তথ্যপত্র চ্যাপ্টারের দুইটা ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। দেখো, তোমরা অনুশীলনী আটের আমরা সূত্রগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা অঙ্ককর্ম অনুশীলনীর এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, আমরা কীভাবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। প্রথমে মধ্যকের 17 নম্বর অঙ্ক, নিম্নলিখিত 17 নম্বর আছে, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। 17 নম্বর, আমরা 17 নম্বর চলে গেলাম। 17 নম্বর অনুশীলনী আটের 17 নম্বর, নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রকালে আমরা সূত্র পড়েছিলাম, ওই সময় বলছিলাম যে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে, হয় বড় থেকে ছোট, নয় ছোট থেকে বড়। আমরা এখানে উপাত্তগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাব। ঊর্ধ্বক্রমে প্রদত্ত উপাত্তগুলোকে আমরা লিখব, প্রদত্ত উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে সবচেয়ে, যেহেতু মানের ঊর্ধ্বক্রমে আমরা ছোট থেকে আমরা বড় যাব, এখানে সবচেয়ে ছোট আছে 6, তারপরে আছে 7, তারপরে আছে 8, তারপরে আছে 9, পরে আছে 10, 10-এর পরে আছে 11, নেই আছে 12, 13 আছে, এরপরে আছে 14, এরপরে আছে 15, 3, 4, 8, 9, এখানে উপাত্ত আছে কয়টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ঠিক আছে। এখন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এখানে কি, এখানে উপাত্তের সংখ্যা লিখব কি, এখানে উপাত্তের সংখ্যা, এখানে উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা সমান 9, যা বিজোড়, সংখ্যা। অর্থাৎ মধ্য কি হবে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্য উপাত্তের সংখ্যা মধ্যক 9 যোগ উপাত্ত সংখ্যা সূত্রের 1/2 পদ সমান 10/2 পদ সমান 5 পদ, 5×10 5 পদ সমান আসে আমাদের, 5 পদের মান আছে প্রথম পদ, দ্বিতীয় পদ। শিক্ষার্থীদের সবাই খেয়াল করো, প্রথম পদ 6, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 9, পঞ্চম পদ আছে 10, সুতরাং মধ্যক হবে 10। এভাবে আমরা অঙ্কটি করে ফেললাম। এই অঙ্ক যদি, এইরকম অঙ্ক যদি আর আমাদের বহুনির্বাচনীতে আসে, এমসিকিউ টিকে আসে, তাহলে তখন আমরা কীভাবে করব, তখন আমরা যেহেতু 9টা এখানে উপাত্তের সংখ্যা আছে, আমরা প্রথম দিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রথম দিক থেকে 5টা, 4টা বাদ দেবো এবং দ্বিতীয় দিক থেকে 4টা বাদ দেবো, মাঝে যেটা থাকবে সেইটি হবে কি, মধ্যক। এভাবে করা আমাদের তাহলে দরকার হবে না। এখন যেহেতু আমাদের সৃজনশীলের জন্য এভাবে দরকার হবে, সুতরাং আমরা সৃজনশীলের জন্য আমরা এভাবে করতেছি। পরবর্তী অঙ্ক আমরা এবারে আমরা পরবর্তী অঙ্ক করবো পরবর্তী 18 নম্বর অঙ্ক আমরা এখন করবো। 18 নম্বরে আমাদের কি আছে, 18 নম্বর আছে, নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানেও আছে মধ্যক নির্ণয় করা,
আমরা 18 নম্বর অঙ্কটা করব এবারে। পদার্থ আমরা ওই একই রকম পদার্থ এখানে উপাত্তগুলো সাজানো নাই, অতএব উপাত্তগুলোকে আমরা সাজিয়ে নিব। পদার্থ উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে পদার্থ উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে সবচেয়ে ছোট আছে আমাদের 600 আছে, 600, তারপরে আছে 700, 600, তারপরে আছে 700, তারপরে আছে 800, 800 পরে আছে 900, 900 পরে আছে 1050, এরপরে আছে 1100, এরপরে আছে 1200, 1200 পরে আছে আমাদের 1300 নেই, আছে 1400, 1400, 1400 পরে আছে 1400 পরে আছে 1500, 1500 পরে আছে 1500 পরে আছে 2500, 1500 পরে আছে 2500। এখন উপাত্ত সংখ্যা কয়টা হয়েছে আমরা সেটি গুণি, 2 3 4 5 6 7 8 9 10টা, আর এখানে আছে কয়টা, 2 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 হয়ে গেল। এখানে উপাত্ত সংখ্যা, এখানে উপাত্ত সংখ্যা উপাত্তের সংখ্যা সমান 10, যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা, অতএব মধ্যক হবে, অতএব মধ্যক সমান 10/2 তম পদ। সূত্র অনুযায়ী উপাত্তের সংখ্যা ভাগ 2 তম পদ আমরা লিখছিলাম, যেহেতু উপাত্তের সংখ্যা আছে আমরা সূত্র লিখছিলাম 10 উপাত্তের সংখ্যা ভাগ 2, তাই উপাত্তের সংখ্যা আছে 10, এই জন্য লিখলাম জোর সংখ্যার ক্ষেত্রে উপাত্তের সংখ্যা ভাগ 2, 10/2 তম পদ যোগ 10/2 যোগ 1 তম পদ। উপাত্তে আমাদের সূত্রটা ছিল উপাত্তের সংখ্যা ভাগ 2 যোগ 1 তম পদ, আর সবগুলোরে ভাগ 2 দিয়া। এখন শিখেদের খেয়াল করো, 5/2 দিয়ে যদি আমরা 10-এর কাটি তাহলে আমাদের আসে 5, 5^2 = 10, 5 তম পদ, এখানে 5 তম পদ, আর এখানে আসে 5^2 = 10, 5 আর 1 6, 6 তম পদ, ভাগ আছে আমাদের 2। এখন আমাদের 5 তম পদের মান এখানে বের করতে হবে, 5 তম পদের মান আছে কত, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 তম পদের মান আছে 1050। আমরা এই 5 তম পদের মান বসাই দিলাম এবং 6 তম পদের মান আছে আমাদের 1100, 6 তম পদের মান আছে কত, 1100, 1100/2। এখন আমরা এই দুইটাকে যোগ করি, আমরা 2 দিয়ে ভাগ দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে, তাহলে আমাদের আসে 0, 5, তারপরে 1, তারপরে হচ্ছে 2, 2150/2, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 2 দিয়ে কাটাকাটি করলে 2^1 = 2, তারপরে যায় না, 0 দিলাম, যায় 7 বার, 7^2 = 14, আর কত, 5^2 = 10, 1075। এটাই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত মধ্যক। এইরকম তোমাদের বইতে শিক্ষার্থীরা আরও কয়েকটি মধ্যক নির্ণয়ের অঙ্ক আছে, যেমন 19 নম্বর আছে, 20 নম্বর আছে, একরকম তোমরা এগুলো করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে খোদা হাফেজ।